আমি চলে এসেছি মেদিনীপুরে কার্নিভাল মেলায়। বন্ধুরা, আমি চলে এসেছি মেদিনীপুরে কার্নিভাল মেলায়। তো আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। এখানে একটা কম্পিটিশন হচ্ছে, সবাই বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে, সেটার এটা কম্পিটিশন হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। এরা বিভিন্ন ধরনের রান্না করে এনেছে, পিঠা থেকে শুরু করে সব রকম। জাজমেন্ট করছে, যাদের সুগার পেশেন্ট আছে তাদের একটু তো কিছু খেতে তো ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু একটু খাওয়া দিয়ে কি অসুবিধা আছে? কারণ তুমি একটা কথা বলেছিলেন যে দেখুন স্যার, আমি লোভে পড়ে একটা চিকেন প্যাটিস খেলাম, আর সেই প্যাটিসে যতটা মার্জারিন বা বাটার বা ফ্যাট যেটা আমার শরীরের মধ্যে বসছে সেইটাকে হাঁটাবার জন্য পরের দিনকে সকালে আমি গিয়ে যেখানে আমি হয়তো 1 কিলোমিটার হাঁটি, সেখানে দেখলাম আমাকে 10 কিলোমিটার হাঁটতে হলো, বলছে তাহলে আর খেয়ে আমার কি খাই না? মোমোর মধ্যে আছে কি, মোমোর যে ডোটা হয়েছে ওটা কিন্তু হালকা আটা মিক্সচার আছে, তিব্বতিয়ানরা ময়দার সাথে হালকা আটা শুধু স্বাদ অনুসার নরমের জন্য, আর গরম জল তো একদমই দেয় না। কার্নিভাল এখানে সমস্ত কিছুই আছে, স্মোক পান থেকে শুরু করে এখনো সব স্টল সেরকম ভাবে খোলেনি, তো আমি সবাই দেখছো সুন্দর ভাবে কিনবে বলে। আজকে কিন্তু কার্নিভালের লাস্ট ডে, সব হাতে একেরা পেন্টিং তৈরি করছে। তোমরা খড়গপুরে থাকো বা মেদিনীপুর আশেপাশে অঞ্চল, আসতেই পারো রিজনেবল প্রাইসে, নিজেরাই তৈরি করছে। এই যে বৌদি তৈরি করে, সমস্ত জিনিস রয়েছে, গেঞ্জির উপরে এরা ডিজাইন করেছে, শাড়ি রয়েছে, বিভিন্ন জিনিস। দেখো কি সুন্দর পাখাগুলো, আমাদের পুরোনো দিনের পুরো ট্র্যাডিশনালগুলো তুলে ধরেছে। সে কুলো ওই লক্ষ্মী পুজো হতো, সেই লক্ষ্মী পুজোর কুলো। সব কিছু এখানে খুব পারফেক্ট এবং সুন্দর। যে দেওয়াল হ্যাঙ্গিং রয়েছে, বিভিন্ন রকম পটের ছবি রয়েছে, মা দুর্গা, যে কালীঘাট স্টাইল। আমি দাদার থেকে শুনে নেব, দাদারা কোথা থেকে কি করে বলো দাদা। আমাদের পশ্চিম মেদিনীপুরে বাড়ি, নয়া পিগলাতে। আমার বাবার কাছ থেকে 7 বছরবেলা থেকে কাজ শিখেছি। পৌরাণিক মনসা মঙ্গল, বেহুল লক্ষ্মীধর, চণ্ডী মঙ্গল, সীতাহরণ, সাবিত্রী সত্যবান, পৌরাণিক পটগুলো আগে দেখাতে তো গ্রামে। তো এখনকার সামাজিক পটসব, হ্যাঁ, নারী নির্যাতন, পণ প্রথা, সুনামি, এইচআইভি, এইডসের উপর এই যে পট সব বিক্ষর পট, তারপরে মহারাষ্ট্র ভূকম্প, এইসব পটগুলো এখন বানাচ্ছি 11 সেপ্টেম্বর। তারপরে ন্যাচারাল কালার পটগুলো করছি, এবং তার সাথে সাথে কুলোতে করছি, পাখাতে করছি, হ্যাঁ, কাঠের সব ট্রে আছে, মাটির ট্রে আছে, এইরকম নানা রকম সব। অ্যাকচুয়ালি আমাদের যে ঐতিহ্যগুলো শেষ হয়ে গেছে, এদের দ্বারা এখনো জীবিত রয়েছে ওরা। জিনিসগুলো দেখো, গেঞ্জির মধ্যে কিরকম ডিজাইন করেছে, বুঝতে পারছো এগুলো? এতে চুড়িদার কুর্তি রয়েছে, আর
শুনি তারা বোনের দোকানে এসে যাবে, সবার দোকানে আসবে, অনেক রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যাচ্ছে এখানে। জিম ইনস্টিটিউট, এগুলো হচ্ছে জিমের জিনিসপত্র, ওরা এগুলো রেখেছে, তোমরা আসলে এখানে এসে এইগুলো কত দাম, কি তোমাদের শরীরের জন্য কি এফেক্টিভ সব জানতে পারবে। ট্রেডমিল রয়েছে, এই ফোন নাম্বার দেওয়া থাকলো। সবার আগে পান খাচ্ছে, দিদিকে ডাকেনি তো, যাই হোক, এখানে হচ্ছে ধোয়া পান, আগুন পান, বেনারসি বরফ পান, আমলকি জোহান দিয়ে হজমি পান, সমস্ত কিছু, চকলেট কাজু পান, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। রয় পান প্যালেস এর নাম, হ্যাঁ দেখে নাও কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখনো যারা এখনো এখানে পৌঁছাওনি পৌঁছে যাও, আজকে লাস্ট কার্নিভাল, লাস্ট শেষ আজকে মেলাটা। ওরা এখনো দোকান সাজানো হয়নি বলছে, যাই হোক আমি যতটা খুশি দেখাচ্ছি, কারণ আজকে কার্নিভালটা শেষ, আমি তাড়াতাড়ি আপডেট দিলে তোমাদের কাছে পৌঁছালে তোমরা আসতে পারবে। কুর্তির দোকান, নাইটি কুর্তি দোকান কাকিমা বিক্রি করছে। এখানে রয়েছে বিভিন্ন কানের দুল, গলার হার, রয়েছে বিভিন্ন ধরনের পাপড়, টমেটোর পাপড়, আমের পাপড়, সমস্ত রয়েছে। সবচেয়ে অ্যাট্রাকটিভ গয়না বড়ি, এখানে রয়েছে বড়ি, মুসুর ডালের বড়ি, মুগ ডালের বড়ি, চানাচুর, তারপরে নিমকি, ঝুড়ি বাজা সব রয়েছে, বিভিন্ন ধরনের আচারও রয়েছে। কাকিমা বিক্রি করছে, স্টলটা আমি দেখিয়ে দিচ্ছি, সংসিদ্ধা স্টল। আসলে তোমরা অবশ্যই এখানে এসো, বুটিকের শাড়িগুলোও দেখে নাও। হ্যান্ডমেড ব্যাগ আছে, বিভিন্ন রকম কোয়ারের ব্যাগ আছে, বুটের ব্যাগ আছে, জুয়েলারি আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। যারা এখনো আসেনি প্লিজ প্লিজ চলে আসবে, তোমরা এটা আপডেট পাওয়ার সাথে সাথেই ঘরে আর বুঝবে না। দেখো কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে নিজের হাতে তৈরি করে, সমস্ত মেয়েরাই নিজের লড়াই করছে, তো তোমরাও প্লিজ ওদের সাথ দিও। বিভিন্ন ধরনের পিতলের মডেলের দোকান, দেখো খুব সুন্দর, ম্যাক একটা ধরে ধরে দেখাচ্ছি, গ্রামোফোনগুলো ভীষণ সুন্দর। এই যে এটা হুক্কা মডেল, খুবই সুন্দর, যারা এখন আসুনি এসে যাও। আর এগুলো পুরোটাই হ্যান্ডমেড, হ্যান্ডমেড জুয়েলারি। দেখে নাও কি কি আছে এবার, সব বাচ্চাদের জিনিসপত্র গুলো প্রচন্ড রয়েছে এখানে। এই যে ফ্যান আছে গরম লাগলে, এই যে ব্যাগ রয়েছে, জলের বোতল রয়েছে, সব জিনিস রয়েছে। আর এখানে সব কুর্তি, সব জিনিসপত্র রয়েছে। এখনো যারা আসুনি আপডেটটা পাওয়ার পরে অবশ্যই অবশ্যই চলে এসো। মিড জুয়েলারি, অক্সিডেজার আছে, গোল্ডেন জুয়েলারি রয়েছে। সব মেয়েরাই খুব কষ্ট করে সুন্দরভাবে এক্সিবিশনটা করছে, তোমরা প্লিজ প্লিজ তাদের সঙ্গে থেকো, আমার আপডেটটা পেলেই আমার অনুরোধ রইল এখানে আসার।
ভাইজির দোকান দেখো কি কি দেখেছি আমার ভাইজি, আই বল। শাড়ি, বিভিন্ন ধরনের প্রাদেশিক শাড়ি, যেটা এক্সক্লুসিভ শাড়ি, হ্যান্ডমেড শাড়ি, জামদানি, বাংলাদেশি জামদানি, সব রকম কিছু আছে। শাড়ির একদম সব কালেকশন 250 টাকা থেকে শুরু করে শাড়ি আপ টু 4000 টাকা পর্যন্ত সব কালেকশন পাবেন। তার সাথে কুর্তি রয়েছে, রেগুলার ইউজ কুর্তি, যেটা আজকাল তো পিওর, আজকাল কালেমকারি তো পিওর কালেমকারি, জয় মাতারা কুটির কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সাথে প্রচুর সিলিং হ্যান্ড ব্যাগ রয়েছে, আর সাথে রয়েছে দেখে নাও কি কি জিনিস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, কন্ট্যাক্ট করতে হলে 8327427200 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমার সাথে কন্ট্যাক্ট করে জিনিস নিতে 8327427200। আমিও দিয়ে দিচ্ছি রিভিউ, ওর থেকে আমিও অনেক শাড়ি নিয়েছি, খুব ভালো হয়েছে। মীনাক্ষী স্টল, কিছুই বলতে হবে না, ওর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ও খুব ভালো জিনিসই রাখে। দেখো এখনো যারা আসনি এসে যেতে পারো। দেখেছো কত সুন্দর সুন্দর চুড়িদার, গরমকালে কটনের কুর্তি, এখানে প্রচুর কালেকশন রয়েছে, অবশ্যই আসবে এখানে। আজকে কিন্তু সব দোকান হাট খুলছে, এটাও শাড়ি কুর্তিরই দোকান, সব দোকান। ও সব পুরনো ঐতিহ্যগুলোকে তুলে ধরেছে, দেখো কি সুন্দর সাজানোর জন্য ক্যাটেলগুলো, কি দারুণ পেনদানি, স্ট্যান্ড, যাবতীয় জিনিস। দেখো গিটারগুলোকে কি সুন্দর এরা রং করেছে, এটা একটা আউল, পটের ছবিগুলো খুব সুন্দর, দুর্গা ঠাকুর সব, দেখো ওরা সব মুছছে ভালো করে। ডার্লিং দেখে নাও, এসো এই দোকানটা দেখো, ও বিক্রি করছে, ও অনেক স্ট্রাগল করছে অনেক দিন ধরে, প্লিজ প্লিজ তোমরা এলে এখানটায় এসো। এখানে কেমিক্যাল বিটসের প্রচুর কালেকশন রয়েছে, এগুলো সব কেমিক্যাল বিটসেরই কানের দুল। হচ্ছে লস্যির দোকান, আসলেই ঠান্ডা ঠান্ডা লস্যি এখানে খেতে পারবেন। অন্নপূর্ণা নুডলস, এটার প্রচার এরা প্রচার করছে সব। এই যে হচ্ছে অন্নপূর্ণা নুডলস, যেটা বাজারে দেখলে কিনবেন, খেতে ভালো। এই যে দাদা আমাকে দিয়ে দিচ্ছে নুডলসটা কিরকম খেতে জানাতে, দাঁড়াও খেয়ে আবার ভিডিও করছি। লঞ্চ হওয়ার জন্যই বাজারে ওরা এটার অ্যাড দিচ্ছে, এখনো বাজারে আসেনি তো আসবে। এই যে আমি খেয়েছি, খুব টেস্ট এটা, তো তোমরা বাজারে এলে অবশ্যই খেও। দোকান দিয়েছে, শুনে নাও এরা কি কি রেখেছে। ওই যে বলছে কি শোনো, এক পপ আপ রোল, তো আসলেই তোমরা কিনবে। দেখো এই যে দোকানটার নাম, এই যে দুই ভাই বসেছে, প্লিজ প্লিজ এখানে আসলে ওদের হেল্প করবে। যারা এখনো আসেনি, আছে লাস্ট কার্নিভাল, অবশ্যই আপডেট পড়ার পরে এসে যেও তোমরা। মুনিয়ার দোকান, কি কি রেখেছিস মুনিয়া বল? আমার কাছে সমস্ত রকমের কুর্তি পাবে কটনের উপরে, আর শাড়িও আছে, নাইটিও আছে, তোমরা সবাই আসো, এসে দেখে যাও আমার কালেকশন গুলো, সব রকমের ভালো কালেকশন রাখি, ওর থেকে নিয়েছি, জিনিসগুলো ভালোই হয়। আর এখানে আছে হ্যান্ডমেড ব্যাগ,
দেখো কি অদ্ভুত, নাহলে কি করে কিনবে? তো আপডেটটা পাওয়ার পরে অবশ্যই চলে এসো কলেজ মাঠে মেদিনীপুরে, আজই লাস্ট দিন। শাড়িও রেখেছে ওরা, দেখো অক্সিডাইজ জুয়েলারিও রয়েছে, কানের দুলও রয়েছে। না আসলে খুব ওদের মিস করবে, কাল থেকে আর থাকবে না, কলেজ মাসটাই পড়ে থাকবে। অতএব তোমরা আজকে এই আপডেট পাওয়ার পরে প্লিজ প্লিজ এসে যেও, এখানে সব মেয়েরা দোকান দিয়েছে, ওরা স্ট্রাগল করছে, ওদের সাথে থেকো। আজকে কিন্তু একটু অফারই পাবে, একটু লেস থাকবে। আচ্ছা মুনিয়ার দোকানে অফারই দেবে, অতএব চলে এসো। মুনিয়ার দোকানটার নাম দেখিয়ে দিচ্ছি, সিদর্শনী বোনের দোকানের একদম পাশে, স্টল নাম্বার 19, নাম্বারটা কত? 20 নাম্বার, এক্সিট গেটের সামনে 20 নম্বর স্টল নাম্বার। এখানে আমার ব্লগটা শেষ করলাম, আপডেটটা পাওয়ার পরে আশা রাখছি তোমরা এখানে চলে আসবে। খোলা থাকবে বলতে ভুল হয়েছিল, তো 10টার মধ্যে অবশ্যই তোমরা এসো।